অনেকে বলে হচ্ছে মানে বসে বসে একদম কন্টিনিউয়াসলি জোরে জোরে পড়াটা এফেক্টিভ, তো স্যার জোরে জোরে পড়লে মানে আমি ছোট থেকেই মানে আস্তে আস্তে পড়ে অভ্যস্ত, কি জোরে জোরে পড়লে কি ব্রেনে কোনো এফেক্ট হয় বা সেটাতে পড়া মুখস্থ রাখার কি কোনো আলাদা এফেক্ট হয়? দেখো, আস্তে আস্তে তো আমিও পড়ি, তার সঙ্গে কোনো সম্পর্ক নাই। তুমি তোমার পড়া করলেই হবে ঠিক করে। এবারে জোরে জোরে পড়া বলতে কি পড়া সেটা আবার দেখতে হবে। এক হচ্ছে লোক দেখানো পড়া, দুই হচ্ছে জেনুইন পড়া। লোক দেখানো পড়া কি হয়, যেটা আমিও অনেক সময়, আমাদের ভাই বোনেরা অনেক সময় ছোটবেলায় করেছি মা বাবাকে দেখানোর জন্য, তোমরাও হয়তো করেছো। মা আসছে দেখে জোর জোর চেঁচাতে লাগলাম, আদৌ কি পড়লাম তা ঠিক নাই, চেঁচি চেঁচি গেলাম, দিয়ে গোটা পেজ শেষ হয়ে গেল। গোটা পেজ শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ মনে পড়ছে কিছুই মনে নাই আমার, আবার প্রথম থেকে পড়তে হয়েছে। হয়েছে তোমাদের এরকম তাই না? গোটা পেজ পড়া হয়ে গেল, তারপর হঠাৎ মনে পড়ছে পড়লাম কি, আবার প্রথম থেকে পড়ছো তাই না? তো এইরকম করে জোরে জোরে পড়ে লাভ নাই। হ্যাঁ, ওগুলো লোক দেখানো পড়া বলে, যে হ্যাঁ রে ওই ছেলেটা চেয়ে চেয়েছি পড়ছে, ওটা নয়। ঠিক আছে, এবারে লোকে কেন বলে যে জোরে পড়লে মনে থাকে বা এরকম কিছু, এটা সবকিছু আমাদের ইন্দ্রিয়ের ব্যাপার। আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, কেন পঞ্চ ইন্দ্রিয় আছে আমাদের, তো একটা কোনো জিনিসকে যত বেশি ইন্দ্রিয় আমাদেরকে কানেক্ট করবে তত বেশি সেটা মনে রাখার সম্ভাবনা বেশি। যখন তুমি জোরে পড়ছো তখন তোমার কানও শুনছে, যখন তুমি মনে পড়ছো তখন মনে মনে পড়ছো আস্তে আস্তে, আর যখন তুমি জোরে জোরে পড়ছো তখন তোমার কানও শুনছে এবং তুমি ডিস্ট্র্যাক্ট বেশি হতে পারবে না। কেন? কারণ তুমি জোরে পড়ছো। যখন তুমি জোরে পড়ছো, যদি তুমি আনমনা হয়ে যাও তাহলে তোমার ভয়েসটা লো হয়ে যাবে। বুঝতে পারছো আমি কথাটা কি বলছি? ভয়েসটা স্বাভাবিক না, বুঝতে পারছো কথাটা কি বলছি? দেখো আমি এক্সাম্পল দিই, তুমি যদি হাঁটো, হেঁটে হেঁটে যাও, যেটা মনে মনে পড়া হয়, হেঁটে হেঁটে গেলে কি তুমি হাঁটতে হাঁটতে অনেকের কথা ভাবতে পারবে, মন ডিস্ট্র্যাক্ট হবে, এখানে একবার ওখানে একবার, ঠিক? যদি তুমি ছোটো তাহলে মন ডিস্ট্র্যাক্ট করতে পারবে না, তুমি ছোটার সময় তোমার ফোকাস রাখতে হবে, না তুমি উল্টে পড়ে যাবে। বুঝতে পারছো কি বলছি? এখানে জিনিসটা তাই, তুমি জোরে পড়বে তখন তোমার যদি মন ডিস্ট্র্যাক্ট হয়ে যায় বা অন্য কারো কথা ভাবতে যাও তুমি, তাহলে তুমি ভাবার সময় নেই তো তোমার, তুমি ভাবলেই তোমার স্লো হয়ে যাবে, তুমি ভাবলেই তো আস্তে হয়ে যাবে। বুঝতে পারছো কথাটা কি বলছি? এই জন্য লোকে বলে, ঠিক আছে, তো তোমার যে পড়াটা করলে ভালো লাগে বেশি, পড়া মুখস্থ হয়, তুমি সেটাই করো, লোকের কথা বাদ দাও।